Assalamualaikum. Assalamualaikum. তো চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আর আসলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ভাই একটু কুলজ জান না গ্যাপ বেশি হয়ে গেছে আমি একটু জীবনের প্রথমে গেছে আমি একটু ডিস্টার্ব করি কান্তা তুমি কার কার সাথে কার কার সাথে গেছিলা আজকে ঘুরতে ছিল বাপি ভাইয়া কিছু আপু আদিয়ার বাবা আদিয়া নামি ও ভাই 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 নামটা শুনতে চাচ্ছ যে ভাই ছিল এটা তো ভিডিও দেখতে পারবে যে কাকে কে ছিল তারপর বলল আচ্ছা তারপর বলে দিলাম আবার বুঝতে সহজ হয় তারপর হলো কিছু আমি মানে টুকটাক কিছু কেনাকাটা করছি আর বেশি কেনাকাটা করতে পারিনি আদিয়াল যে জুসটা আমি করে থাকে না তুমি যেটা হারাই যায় তোমার মাথা ভেঙে যায় হারাই যায় আমি বলছিলাম আজকে কি তো মানে মাথা কি কিনবা সুন্দর কি কিনবা আরে এটা তো টান দিল এটা সুন্দর যার হোক আমি তো জানি না তো কি মার্কেট করে আনলাম ওটা একটু দেখাই আপনাদেরকে এটা কি এটা এই বক্সে কতগুলা গাড়ি একটা গাড়ি দুটা গাড়ি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তাতে আমার তো 600 টাকা500 টাকার মতো আছে আমি বিশেষ করে এটা কিনছি কি জন্য আদিয়ান সবসময় ওই যে মোবাইল আছে না বেকু ট্রাক তারপর হাইড্রোলিক এই সবগুলো দেখে এই জন্য লাগে আমি এটা আর কি হ্যাঁ ডাবল সেট ছয় পিস হ্যাঁ ছয় পিস করে বেকু দুইটা গেঞ্জি না এগুলো টি শার্ট বলে টি শার্ট মাশাআল্লাহ বউ রাতের গিফট একটু বড় হয় তবে ওই ঠিক আছে পেটটা বাইসা থাকে ভাইয়ার কি পছন্দ হইলো কিনা গিফট গিফট পছন্দ হবে না কেন সুন্দর কালার
তবে ভাইয়া আমার আরেকটা কালার পছন্দ হইছিল, ওইটার আসলে সাইজে বানাইতেরই নাই কে, তবে এই একটু ছোট, ওইটা এম সাইজ ছিল, এম সাইজ। এটা পরলে পরতে পারেন, পরে একটু দেখেন দি ফিট ফিট হয় কিনা। আপনি ওই টি শার্টের উপরে এটা পরতেন, এটা যেহেতু কলার এলা। আচ্ছা, আরে বাপরে, এটা তো রাজকীয় জুতা দেখা যায়। ওই যে আগে আলিফ লেলা দেখতাম না, সিংবাদ দেখতাম, ওই ওই সময় দেখতাম এই যে এরকম জুতা ইউজ করে। দেখি একটু জুতাটা একটু ই করো, ওই মানে ডিজাইনটা আমি একটু দেখি। আমি মনে করছি আবার ডায়মন্ড ডুমন কিনা দেখা যায় একদম। মালেকা হামিদা, মালেকা হামিদা। আচ্ছা, নাক জুতা জোড়াও সুন্দর হয়েছে, ফিট হয়েছে ভাইয়া। হ্যাঁ, সামনে তো মাশাল্লাহ, না এটা ঠিকই স্যার, একদম ফিট হয়েছে আসলে। ধন্যবাদ আবি, আর আমার গিফট পাইতে ভালো লাগে আর কি। সহজে ভাই একটু ক্লোজ বসেন, একটা ফটো নিয়ে এলে আমি। আচ্ছা, নতুন গেঞ্জি হ তাও, এটা ওটা কথা তুলছি, ছবি তোলা আছে। যাক, তো আর কিছু বলার আছে না? তিশার কোনো গিফট নাই কে, এটা কেমন হইলো? এটা ভুল করছো, কিছু একটা নিয়ে আসার দরকার ছিল। এই যে আমরাগুলো নিউ মার্কেট আইসে পড়ছি, আর এমনিতে মানে সব মার্কেটে যাওয়া হয়েছে সচরাচর, কিন্তু নিউ মার্কেটটা আসা হয় নাই। তবে ফার্স্ট টাইম হলো নিউ মার্কেট আসছি আমি। মুখ হাত দিছো কেন আদি আর এখানে ভালো ভালো জামা নেন। ঢাকা সুপার নিউ মার্কেট, দোতলা ভবন, দেখেন আমরা যাচ্ছি। Thank you.
ভিতর যে নাও এই দেখো এখানে ভিডিও করি দেখো আদিয়া দেখো দেখো ভিডিও করি যে আদিয়া নাইসা একবার এই কেসে বসে দিছে এটা ফ্রেশ পিস আছে এক বিঘা থাকে আমি কইলাম একশো বার আপনার আমার কথা আমি তো জানি এল এম লাইন আমি চিনি না ও ভাইয়ের বডি আমার থেকে একটু কম না আর কত ভাবি আমার কথা গুরুত্ব দিলেন না কেন এটা দেখুন স্ক্রিনশট নিয়ে রোস্টারটা দিয়ে দিব এতে টিচার চেহারা কি রোস্টার কা দেখতো এটা আচ্ছা তো একটু নামাই দাও ভাইয়া কি হয় তোমার তুমি হ্যালো কথা বলা শুরু করে দিছে বাইরে যাও না নিয়েও না ওদিক একটা ই করেন এটি কত করবে ১২৩৪৫৬৭৮৯১০১১১২টা খেল না কাম নাই কে দেখেন ডোয়ার ডোয়ার ভরা
খেলা দাম নাই মাছ তো সকালে গেছে আর না ওইটা বলি না আমি কইছি খেলনা টান নাই ঘরের ভিতরে খেলনা অভাব থাকবো না আমি এনতে যাই এডালে সামনে যা নারকেল আছে নাও নাও আদি আম না খেলনা দিন খেলে রকম এইখান থেকে আপনি আসলে এটা আমি সামনে আমার সামনে যখন মনে করেন ওর বয়স ছিল আমি কইতাম সাতটা একটা খেলনা যদি না দিতে পারি তো সে এটা নিব না আগে কইটার অভ্যাস হয় না তারপরে কই টাকা আগে কামাই নি তারপর বাচ্চা কাছে নিব সে আমার বাচ্চা আমি তাই করছি মাসে সপ্তাহে তাই না কোথায় যাবো মাঝের পিসটা হবে না লেগ এই যে পিসটা দিতে পারবেন আচ্ছা তাহলে আপনি এই যে এটার পিস দিন হ্যাঁ 200 টাকা করে যেটা দুইটা দিয়ে এটা কোন পিস দিবেন ঠিক আছে না ভাইয়া কোন পিস দিবেন আপনি লেগ পিস দিবেন